हेलो व्यूअर्स वेलकम टू आवर एजुकेशनल टिप्स बांग्ला यूट्यूब चैनल सबके स्वागत जानाচ্ছি आज के টিউটোরিয়ালে এবং আপনাদের সাথে আছি মোহাম্মদ হেলাল হোসেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো অনেকেই কিন্তু ভালো নাই, কেন? প্রবাস জীবনটা এমনিতেই কষ্টকর, তারপর যদি কপিল ভালো না হয় সেক্ষেত্রে আরও অনেক কষ্টের এবং অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যদি আপনাদের কপিল ভালো না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এবং আপনি কি অবৈধ হয়ে যাবেন নাকি আপনি কোনো চেষ্টা করবেন যে আপনার কপিল চেঞ্জ করতে পারেন কি না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই সমস্যাটিতে ভুগে থাকেন তাহলে আমি আশা করব আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? অনেকে আমাকে ফোন করছে প্রবাস থেকে অর্থাৎ সৌদি আরব থেকে। আজকের এই ভিডিও শুধু সৌদি আরব রিলেটেড ভিডিও এবং সৌদিতে যারা কাজ করতেছেন হ্যাঁ তাদের জন্য আজকে এই ভিডিও এবং যারা এই সমস্যাতে আছেন বিশেষ করে তাদের জন্য এই ভিডিও। এবং অনেকে আমাকে ফোন করছেন এবং অনেকেই কতজনের নাম বলবো, অনেকেই ফোন করছেন এবং বলছেন ভাই আমার কপিল ভালো না, আমাকে অনেক টর্চারিং করে অর্থাৎ মারধর করে এবং টাইম টু টাইম খানা দেয় না এবং বেতনও দেয় না, ঠিক আছে? এছাড়া আরও অনেক সমস্যা, যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে মেডিকেলে নিয়ে যায় না। তো সবগুলাই বড় ধরনের সমস্যা। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আশা করব আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো আপনার কপিল যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত যে কাজটা করবেন আপনি ধৈর্যহারা হবেন না, রিল্যাক্সে বসে থাকেন এবং কোনো রকম কাজ করতে থাকেন, কপিলের সাথে বাও দিয়ে কাজ করতে থাকেন, তার সাথে সাপোর্ট দিয়ে কাজ করতে থাকেন, বাট তাকে বুঝতে দেবেন না যে আপনি কি করতেছেন, ঠিক আছে? তাকে বুঝতে দেওয়া যাবে না, আপনি নিজের মতো কাজ করতে থাকেন তার সাথে এবং যদি স্যালারিও না দেয়, যদি মারধরও করে, কষ্ট করে করতে থাকেন। এখন আপনি কি করবেন? আপনার প্রথম যে কাজটা হচ্ছে আপনি চেক করে নেওয়া আপনার কপিল স্ট্যাটাসটা। এখন কপিল স্ট্যাটাসটা কি? আপনার কোম্পানি লাইসেন্স অথবা আপনার কপিলের যে লাইসেন্স আসলে সেটা কি রেড আছে কিনা, রেড অথবা ইয়েলো আছে কিনা, অর্থাৎ লাল অথবা হলুদ হয়েছে কিনা। যদি তার স্ট্যাটাসটা হলুদ অথবা লাল হয় সেক্ষেত্রে তাকে ইনফর্ম ছাড়াই অর্থাৎ তাকে কোনো রকম টাচ ছাড়াই আপনি চেঞ্জ করতে পারবেন, মালিক চেঞ্জ করতে পারবেন, আপনি কপিল চেঞ্জ করতে পারবেন, বিষয়টা বুঝছেন এভাবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাকে কি করা লাগবে? লেবার অফিসে যেতে হবে। লেবার অফিস প্রত্যেকটা স্থানে আছে, অর্থাৎ আপনি যে এরিয়াতে আছেন, দাম্মাম, রিয়াদ, জেদ্দা, যেখানে আছেন না কেন প্রত্যেকটা এরিয়াতে কিন্তু লেবার অফিস আছে এবং লেবার অফিসে আপনি গিয়ে এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, আপনি যার কাছে চেঞ্জ হবেন, যার আন্ডারে যাবেন আর কি, আপনার যাকে মালিক বানাবেন তার সাথে যাবেন, তার সাথে কথা বলে বাস আপনি কাজটা করে নেবেন। অর্থাৎ যদি আপনার কপিলের স্ট্যাটাসে যদি ইয়েলো অথবা রেড হয়, গ্রিন হলে কিন্তু হবে না, আমি আবারও বলে রাখি গ্রিন কিন্তু হবে না, যদি আপনার ইয়েলো অথবা রেড হয় সেক্ষেত্রে পারবেন, ওকে? আদারওয়াইজ কিন্তু পারবেন না। নাম্বার 2 সেটা হচ্ছে ডো নট প্রোভাইড আকামা। এর অর্থ হচ্ছে যে যদি আপনাকে আকামাটা না দেয়, আপনি 3 মাস আছেন এখানে, এখন 3 মাসের ভিতরে যদি আপনার কোনো আকামা না দেয়, আপনারা সবাই জানেন যে আপনার পাসপোর্টে যখন ভিসাটা লাগে তখন সেটার মেয়াদ থাকে অনলি 90 days অর্থাৎ 90 দিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ভিসা এবং এই হচ্ছে পাসপোর্ট, ওকে? এই হচ্ছে পাসপোর্ট, এই হচ্ছে ভিসা এবং আপনার ভিসাতে কিন্তু 90 days, ঠিক আছে? আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন, এখানে 90 days, ওকে? তো আপনার এই পাসপোর্টে যখন ভিসাটা লাগে, হ্যাঁ, ভিসাটা লাগার থেকে 90 days অর্থাৎ 90 দিন, 90 দিনের ভিতরে যদি আপনাকে আপনার মালিক যদি আকামা না দেয় সেক্ষেত্রে আপনি লেবার অফিসে চলে যান এবং সেখানে গিয়ে আপনি তাদেরকে আপনার সমস্যাটা খুলে বলেন। তো যদি আপনার সমস্যাটা ফিক্স না করে তাহলে আপনি কিন্তু ওখান থেকেই কাফেলা হয়ে যেতে পারবেন অর্থাৎ মালিক চেঞ্জ করতে পারবেন। এই সমস্যাটি বেশিরভাগ যারা সৌদি আরবে নতুন যায় তাদের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে? তো নতুন যাওয়ার পর মালিক আকামা দিতে চায় না, 3 মাস ওভার হয়ে যায়, আকামা দিতে চায় না, তাদের জন্য এই টিপসটি। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আপনার এই ভিসাটা কিন্তু এক্সপায়ার হতে হবে। ভিসা বলতে আপনার যে ভিসাটা লাগানো থাকে স্টাম্পটা, এই 90 দিনের পরে যদি আপনার আকামাটা না দেয় সেক্ষেত্রে আপনি কিন্তু মালিক চেঞ্জ হতে পারবেন, ওকে? নাম্বার 3 সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে যদি আপনার আকামাটা এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ আপনার আকামাটা যদি 1 বছরে করা হয় অথবা 5 বছরের করা হয় এবং আপনার আকামাটা যদি এক্সপায়ার হয়ে যায় অর্থাৎ ডেট শেষ হয়ে যায়, আপনার আকামা যদি রিনিউ না করে, আপনার কপিল অথবা আপনার কোম্পানি যদি রিনিউ না করে অর্থাৎ নতুন করে যদি আকামার টাকা জমা না করে অথবা যে প্রসেসটা সেটা কমপ্লিট না করে, যদি আপনার আকামাটাই এক্সপায়ার অবস্থায় থাকে से क्षेत्र में आपनी अपना मालिक चेंज करते पारबेन। धरेन आपना जे के जे आकामाटा दिलो आकामाटार मेयाद 1 বছর एवं 1 বছর पर देखलें जे आपना आकामाटा रिन्यू करा हय नाई अर्थात आपना कोफिल बा कोम्पानी रिन्यू करे नाई आकामाटा नतून करे डेट बाड़ाय नाई से क्षेत्रे जेदिन आकामाटा डेट शेष हये गेछे ठीक एर परेर दिनेई आपनी चाइले आपनार मालिक चेंज करते पारबेन। आशा करी बुझते पारछेन। नम्बर 4 এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কষ্টজনক একটি ব্যাপার। যদি আপনি সৌদিতে অনেক পরিশ্রম করেন আর না করেন কম কষ্ট করেন আর বেশি করেন যদি আপনার স্যালারিটা ঠিকমতো না পান এর চেয়ে কষ্ট কিন্তু দুনিয়াতে নেই। আপনি পরিশ্রম করতেছেন বাট আপনার স্যালারি পাচ্ছেন না তার চেয়ে আর কষ্ট কি আছে আপনি আমাকে বলেন। যদি আপনার এই সমস্যাটি হয় যদি আপনাকে স্যালারি না দেয় সেই ক্ষেত্রে আপনি ট্রান্সফার হতে পারবেন অর্থাৎ মালিক চেঞ্জ করতে পারবেন কিন্তু একটি রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে 3 মাস। আপনি 3 মাস ধরে কাজ করতেছেন এবং 3 মাসের ভিতরে আপনাকে একটা টাকা পেমেন্ট করে নাই অর্থাৎ আপনাকে 1 মাসের স্যালারিও দেয় নাই। যদি একটা না আপনাকে 3 মাস স্যালারি না দেয় সেক্ষেত্রে আপনি আপনার মালিক চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে মূল বিষয় যে কি কি জিনিসগুলা যদি আপনার ফিল আপ না করে আপনার কোফিল অথবা মালিক সেক্ষেত্রে কিন্তু আপনি মালিক চেঞ্জ করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা। আর যে কথাগুলো বললাম এই 4টি বিষয় এক টা যদি আপনার পেয়ে যান সুযোগ এই 4টির ভিতরে যদি একটা সুযোগ পান কাজে লাগানোর চেষ্টা করবেন কিন্তু অবৈধ কখনো চেষ্টা করবে না। অবৈধ জিনিসটা কিন্তু এমনিতে ভালো না। ঠিক আছে আপনি এইভাবে চেষ্টা করবেন যদি হয় আপনার জন্য গুড লাক আর যদি না হয় তাহলে কষ্ট করে করতে থাকেন। শুধু অবৈধ হয় না, অবৈধ হলে বেশি দিন সৌদি আরবে থাকতে পারবেন না এবং কাজ করতে পারবেন না। ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো না যে আপনি ভিডিওতে একটা লাইক দেন, না লাইক দেওয়ার কথা বলবো না। আজকে বলবো আপনি ভিডিওটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? আপনার একটি শেয়ার করার কারণে অনেক প্রবাসী ভাইরা যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং তারা কিন্তু উপকৃত হবে। যদি আপনি চান যে আপনার মতো যারা সমস্যা আছে তারা যাতে উপকার পায় বা তারা উপকৃত হয় তাহলে আমি আশা করব এই ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে। এরপর আপনি চাইলে এই ভিডিওটা আপলোড করতে পারেন, রিআপলোড করতে পারেন। আমি এটাকে ক্রিয়েটিভ কমন করে দেবো, আপনারা যে কোনো জায়গাতে আপলোড করতে পারবেন, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় আপলোড করতে পারবেন এবং এটাকে শেয়ার করে দেন ইমুতে মেসেঞ্জারে সবার সাথে শেয়ার করে দেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং যাদের এই সমস্যাগুলো আছে তারা যাতে শুনতে পারে এবং তারা যাতে উপকৃত হতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে এবং আপনার সমস্যাটা এই কমেন্টে বলে দেবেন, তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও মেক করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড গুড বাই।